Assalamualaikum viewers, this is Maya, Rakumari Rannar YouTube channel Maya's Cooking Mirror থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আমার চ্যানেলের প্রচলিত রান্নার পাশাপাশি বাইরে নতুন কোন রেসিপি রান্নার চেষ্টা করি ঘরে থাকা কমন উপকরণ দিয়ে, শুধু পদ্ধতি আমার নিজের মতো করে। এতে করে নিজেদের স্বাদের বদল হয়। আজ আমি এরকম একটি রান্না করে দেখাবো, ডিম পটলের ভাজি। সাধারণত চিচিঙ্গা ভাজি আমরা ডিম দিয়ে করে থাকি, সবাই খাই, কিন্তু পটল যদি ডিম দিয়ে এভাবে ভাজি করি স্বাদ হবে ডিফারেন্ট ও ইয়ামি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। এখন বাদামি করে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিব। এরকম বাদামি রং হয়ে আসলে এখন অ্যাড করব পটল। আমি 250 গ্রাম পটল খোসা ছাড়িয়ে এরকম কুচি করে কেটে রেখেছি, ভিতরের অংশ ফেলে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে এর সাথে আমি মিডিয়াম সাইজের একটি আলু গ্রেট করে নিয়েছি, সেটি অ্যাড করব। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে একটু নেড়েচেড়ে রান্না করে অ্যাড করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। একটু রান্না করে 2-3 মিনিট এখন আমি এটি ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিব, কোনো পানি অ্যাড করব না, চুলার আঁচ মিডিয়াম থাকবে। মিনিট পর একটু উল্ট পাল্টে অ্যাড করব 1/2 কাপ পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিয়ে নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু কাঁচামরিচ ও 1 পিস লেবুর রস। কাঁচামরিচগুলো আমি ভাজির উপরে ছড়িয়ে দিলাম আর 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব চুলার আঁচ লোতে রেখে এটা রান্না হওয়ার জন্য। আবার 5 মিনিট পর ফিরে এলাম। অলরেডি আমার সবজিটা প্রায় রান্না 60% হয়ে গেছে। এখন একটি ডিম লবণ দিয়ে ফেটিয়ে মাঝখানে একটু জায়গা করে আমি ডিমটি ঢেলে দিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। দ্রুত কয়েক মিনিট নাড়াচাড়ার পরেই ডিমটা এরকম ঝুড়ি ঝুড়ি আকার হয়ে যাবে। এভাবে ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমি অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ আর গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। ভালোভাবে মিশিয়ে একটু ভুনা ভুনা করব। চুলার আঁচ থাকবে মিডিয়াম। 5-7 মিনিট এরকম ভুনা ভুনা করলেই আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা স্মেল আসছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে সার্ভ করছি। সকালের নাস্তায় রুটি পরাটার সাথে খেতে কিন্তু বেশ লাগে এই ভাজিটি। বাচ্চারা ডিম পছন্দ করে, সেই সুযোগে কিছু ভেজিটেবল যোগ করে এটি তাদের খাওয়াতে পারলে হয়ে উঠবে পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। গরম ভাতের সাথে এই সুস্বাদু ভাজিটি আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। আমি এভাবে ভাতের সাথে মাখিয়ে খেয়ে দেখলাম, খুবই ইয়াম্মি। গরম ভাতের সাথে যদি এরকম একটি ভাজি থাকে তাহলে আর মাছ মাংসের কথা না ভাবলেও চলবে। যখন একঘেয়েমি রান্নার বাইরে নতুন কিছু খেতে মন চাইবে ভিউয়ার্স, ইউটিউবে যেয়ে লিখুন মায়াস কুকিং মিরর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ব্যাস, রকমারি খাবার এসে হাজির হবে আপনার চোখের সামনে। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি ট্রাই করবেন আর আমার রেসিপিটির মধ্যে লাইক ও কমেন্টস দিতে প্লিজ ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকুন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।